সালম আমি ড্যানি আমি একজন ছাত্র আমি বাইবেল পড়ি বাইবেল ম্যানার বেশি পড়েছি অনুধাবন করেছি আর আমি মুসলিম বই পড়ি সবগুলো এখানে বলছি না কোরআন এবং বাইবেলের প্রশ্নগুলো এটা আমার বন্ধুর সাথে সম্পর্কিত সে আমার খুব ভালো বন্ধু তার নাম না আমি নামটা বলছি না সে বিবাহিত কিছু কারণে তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার চিন্তা করছে আর আমি দেখলাম সে খুব সামান্য একটা কারণে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চায় দ্বিতীয়ত গতকাল মুম্বাই মিরর পত্রিকা পড়ছিলাম আর দেখলাম একশো বছরের পুরুষ মোহাম্মদ সুমালিয়ায় সে বিয়ে করছে দুঃখিত দুঃখিত বিয়ে করছে তেরো বছরের মেয়ে সোফিয়াকে আমি খুব সমস্যায় ছিলাম আমার বন্ধুর উত্তর দিতে কারণ একজন বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম আর সে বলল আমরা এমনটাই জানি আর এটাই লেখা আছে আর এটাই আমরা মানি তাই আমি ইন্টারনেটে গেলাম কারণ এখন হচ্ছে এটাই সবচেয়ে সহজ উপায় কারণ জাকির ভাইকে প্রশ্ন করার সুযোগ আমাদের নাই আমি এটা আপনাকে পড়ে শোনাচ্ছি বা যদি পড়ার সুযোগ আমাকে দেন যা আমি নেটে পেয়েছি এ ব্যাপারে এটা মুহাম্মদ সম্পর্কে লেখা এটা সত্য কিনা বা আপনি আমাকে সাহায্য করুন এই সত্যটা বের করতে আর আমার বন্ধুকে যেতে বলতে পারি কোরআন আসলে কি বলছে আপনি পড়বেন নাকি আমাকে উত্তর দিতে দেবেন আপনার জন্য প্রথম দিকে একটু পড়ছি আপনার সন্তুষ্ট না না যাই হোক আপনি বলুন আমার উত্তরটা সন্তুষ্ট না হলে আমি উত্তর দেব না আমি সন্তুষ্ট না ভুলে যান ঠিক আছে যদি আপনি সন্তুষ্ট থাকেন আপনার হাতের উত্তরটাই তাহলে এটা যথেষ্ট উত্তর দেব আমাকে এটা পড়তে দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই ভাই ভাই আপনার প্রশ্নটি পাঁচটি বাক্যে অতি সংক্ষেপে করেন আমি এটা আপনার জন্য স্যার এটা আসলে আমি সহিহ বুখারি থেকে বলছি ভলিউম 7 বুক নম্বর 62 যেখানে জাবের বিন আব্দুল্লাহ বলছে যখন সে বিয়ে করলো হযরত মুহাম্মদ বলল কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করছো সে বলল ডিভোর্স প্রাপ্ত মেয়ে তিনি মোহাম্মদ বললেন কেন তুমি কুমারী মেয়েকে বিয়ে করলে না কুমারীর সন্ধান করলে না যাবের আরও বললেন হজর মোহাম্মদ বলল কেন তুমি যুবতী মেয়ে বিয়ে করলে না যাতে তুমি তার সাথে খেলতে পারো সে তোমার সাথে এখন এই বিষয়টা নিয়ে আমি দ্বিধায় ছিলাম যে এটা কি মোহাম্মদের চাওয়া অথবা অথবা বুখারিতে পড়লাম ভলিউম পাঁচ এটা হাদিসটা পড়ায় বেশি আগ্রহী প্রশ্ন করার চেয়ে ঠিক বলেছিস আমি পেয়েছি তাই পড়ল আমি উত্তর দেব অন্য কারো প্রোফাইল পড়তে চান কারণ আপনি হাদিসের উদ্ধৃতি দিতে চান সরাসরি দেন আমি আপনার কাছ থেকে একটা উত্তর পেয়েছি এজন্য উদ্ধৃতি দিচ্ছি যদি আপনার কাছে দুই যোগ দুই থাকে আমি উত্তরটা জানি না আমি বলছি অন্যদের কথা ঘাঁটছেন কেন আমি সরাসরি বলবো এটা 4 অন্যরা যায় বলুক 7 8 10 সেটা ভুলে যান এজন্যই এখানে এসেছি স্যার এই কারণেই আপনি অন্যের উত্তর পড়ছেন যেও তো সন্তুষ্ট না ঠিক আছে ঠিক না তার মানে আমাকে দুটোর উপরই কথা বলতে হবে প্রশ্নের পাশাপাশি উত্তরের উপর ঠিক হ্যাঁ আমি দুটোই বলবো সমস্যা নেই দেখেন উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ যদি আপনার উদ্দেশ্য হয় উত্তর পাওয়া কেন একশো বারো বা একশো বছরের পুরুষ মোহাম্মদ বিয়ে করেছে তেরো বছরের মেয়েকে আমি উত্তর দেব তবে আপনি নবী মোহাম্মদের উত্তরও চেয়েছেন ঠিক হ্যাঁ কারণ সরাসরি বলেন যে আমি ইন্টারনেটে দেওয়া উত্তরে খুশি না পেপারে দেওয়া উত্তরেও খুশি না সরাসরি প্রশ্নটা বলেন হাদিসের ব্যাপারে অপ্রাসঙ্গিক কথা বলার দরকার নেই আমি আপনাকে দুটোর উত্তর দেব

আপনি একজন নারীকে বিয়ে করতে পারেন যখন সে প্রাপ্তবয়স্ক হয় যদি বয়স অর্ধে পৌঁছে বিয়ে করতে পারেন এটা ইসলাম ঠিক আছে সাবালিকা হলে এটা মহিলাদের আর পুরুষদের প্রাপ্তবয়স্ক থেকে মৃত্যু পর্যন্ত তার পছন্দের যে কোন নারীকে আপনি কি আপনার চেয়ে পনেরো বছরের বড় কাউকে বিয়ে করবেন না না আপনার পছন্দ কিন্তু নবীজী মহম্মদ তার পছন্দে বিয়ে করেছিলেন নবীজি মোহাম্মদ পঁচিশ বছর বিয়ে করেছিলেন হযরত খাদিজা রাদি আল্লাহ আনহাকে তখন তার বয়স ছিল চল্লিশ বছর আপনি বিয়ে করবেন না আপনাকে বলবো না বিয়ে করতে হবে এটা আপনার পছন্দ তিনি বিয়ে করেছিলেন তার চেয়ে পনেরো বছর বড় মহিলাকে কারণ তিনি ধার্মিক ছিলেন আমরা বাধা দেওয়ার কে তিনি রাজি মহিলাও রাজি মিয়া বিবি রাজি তো কে কারে গা কাজী কারণ আমাকে শেষ করতে দেন বাধা দিবেন না আপনি প্রশ্ন করেছেন আমি দুঃখিত স্যার আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সূত্রাক সামেস্ট্রির মধ্যে আমরা বাধা দেব কে ওই মহিলা মাথা রাখতে চাই আপনি বলেন মাথা রাখতে হবে না কেন সে মাথা রাখতে চায় আর ফ্রান্সের প্রেসিডেন্ট বললে নারীরা মাথা রাখতে পারবে না কেন সেটা উপভোগ করতে চাইলে মিями বেঁচে গেলেই তো হয় ফ্রান্স সেটা করবে কেন এর কোনো মানে হয় না নিপীড়ন করা হচ্ছে মহিলা নিপীড়িত হচ্ছে না নিপীড়িত হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে কারণ মহিলাদের দেখতে পাচ্ছে না তার উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে না তাই সমস্যাটা তার মধ্যে মহিলার মধ্যে না। এখন লোকটার আর চিকিৎসাবিজ্ঞান আমাদের বলে একশো বারো বছরের পুরুষ সন্তান জন্ম দিতে পারে জন্ম দিতে সক্ষম ঠিক একজন ডাক্তার এখন যদি ওই ব্যক্তি তেরো বছরের মেয়েকে বিয়ে করে যদি প্রাপ্তবয়স্ক হয় আপনার সমস্যা কি আপনার মেয়েকে তো কাছে দিচ্ছেন না না আমি দিচ্ছি না দিবেন না আমি কি দিতে বলছি আপনার কোনো বোনকে দিতে বলছি না যদি মেয়ের পিতামাতা রাজি থাকে মেয়েও রাজি থাকে মেয়েটা হয়তো একশো বারো বছরের মানুষটাকে পছন্দ করেছে ধার্মিকতার জন্য সাহাবাদের দিকে তাকান সবকিছু উৎসর্গ করেছেন কারণ নবজি সাল্লাহাম বলেছেন যে যখন বিয়ে করবে তখন তোমরা চারটা বিষয় দেখবে তাকোয়া মনোভবতা সম্পদ এবং সৌন্দর্য তার মধ্যে উত্তম তাকোয়া যদি তেরো বছরের নারী একশো বারো বছরের পুরুষের মাঝে তাকোয়া দেখে আমার মতো সমস্যা নেই যদি সৎগুণের অধিকারী হয় আমি চিনি সমস্যা নেই সেক্ষেত্রে আমার মেয়েকে দিতেও আপত্তি থাকবে না যদি জানা যায় যে সে সৎগুণের অধিকারী যে আমার মেয়েকে জান্নাতে নিয়ে যাবে আমি আপত্তি করব না তবে যাচাই করে দেখব হয়তো তার তাকোয়া আছে সাহাবাদের কথা চিন্তা করেন হজরত ওমর হজরত আবু বাকার হযরত উসমান হজরত আলী রাদেল্লাহান আনহুম দেবো না কেন কিন্তু এখন মানুষ সৌন্দর্য আর সম্পদ চায় আমি বলছি না সোমালি আর ওই লোকটা সৎগুণের অধিকারী আমি তাকে চিনি না আমি চিনি না তবে এমনটা হতে পারে হ্যাঁ সম্ভাবনা কম তবে হতে পারে সেখানে সম্ভাবনা কম সমস্যা কি যদি মেয়েরাজি থাকে আর আমার লেকচার আমি বলেছি বিয়ে বৈধ হওয়ার জন্য বর এবং কনে দুজনেরই সম্মতি জরুরি এখন ধরেন পঞ্চাশ বছর কেউ এসে আমার মেয়েকে আমার কাছে চাইল আমি তো আমার মেয়েকে দেব না যদি বলি যে সে খোলা ফায় রাশেদিনের মতো মহৎ তার চেয়ে ভালো আমি পাবো না তার চেয়ে ভালো পাওয়া যাবে না তার চেয়ে ভালোটা পাবো না তাই আপনাকে বিষয়টা বুঝতে হবে যে হয়তো মেয়েটি ওই লোকটার মাঝে সদ্গুণ পেয়েছে হতেও পারে আমি জানি না তার সাথে আমার দেখা হয় নাই আমি কথাও বলিনি হয়তো পুরুষটা মেয়েটার সদ্গুণাবলী দেখেছে তাই ছেলে আর মেয়ে একমত হলে আমি কথা বলার কে আপনি আমি কথা বলার কে তাদের অধিকারে হস্তক্ষেপ করার আমরা কে আপনি বিয়ে করেছেন আমি না ভালো বা আপনার কাছে কাছে হয়তো সুন্দরী সুন্দরী অন্যের কেউ হয়তো বলল কেন তাকে বিয়ে করেছেন সরি ব্যক্তিগত বিষয়ে বলছেন আপনার স্ত্রী হয়তো সুন্দরী মাসাল্লাহ তবে কেউ এসে বলল কেন তুমি কুৎসিত মহিলাকে বিয়ে করেছো তাকে বলবেন আপনার সমস্যা কি আমার কাছে সুন্দরী আপনি কথা বলার কে রাগ করবেন কি না করবেন করবেন কি না সৌন্দর্যটা হচ্ছে ব্যক্তিগত কেউ এসে বলল আরে ভাই আপনার যাই হোক নাম বললো আপনার স্ত্রী তো খুবই কুৎসিত আপনি বলবেন নিজের চোখে তেল দাও এটা আমার স্ত্রী তুমিই কথা বলার কে যদি কেউ আপনার স্ত্রী সমালোচনা করে আপনি কি মানবেন এখন যদি একশো বারো বছরের সোমালিয়ানের কথা বলেন তেরো বছরের মেয়ের বিষয়ে বলেন সম্ভাবনা সেখানে খুবই কম দশমিক শূন্য শূন্য এক পার্সেন্ট উভয় রাজি থাকলে আমাদের সমস্যা কি এবারে আসুন নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের উত্তরে কেন সাহাবাকে জুমতে বিয়ে করতে বললেন কুমারী মেয়েকে নবীজি জানতেন ওই সাহাবা কেমন একজন লোক এসে বলল রোজা রাখা অবস্থায় কি আমি স্ত্রীকে চুমু দিতে পারবো নবীজি বললেন হ্যাঁ পারবে আরেকজন সাহাবি নবীজিকে বললো আমি কি পারবো চুমু দিতে নবীজি বললেন না তাই সাহাবি বললেন একজনকে বললেন হ্যাঁ আরেকজনকে বলছেন না কারণ কি কারণ তিনি জানতেন প্রথমজন তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবে রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুমু দেবে এর বেশি কিছু সে করবে না যদি স্ত্রীকে চুমু দেয় সে রোজা ভেঙে ফেলবে সীমা ছাড়িয়ে যাবে নবীজি জানতেন আপনি আমি জানি না একইভাবে নবীজি হয়তো জানতেন যে ওই সাহাবী মধ্যবয়সী নারীকে বিয়ে করলে হয়তো আবার সুন্দরী খুঁজবে তাই উপদেশ দিয়েছেন কিন্তু নবীজি কি করেছেন প্রথম স্ত্রী ছিলেন তার চেয়ে পনেরো বছরের বড় আপনিও চাইবেন না পনেরো বছরের বড় বিয়ে করতে আপনি নিজে বলেছেন ঠিক হ্যাঁ তাই নবীজি জানতেন তিনি দেখেছিলেন হজরত খাদিজা রাদ আনহার মহানুভবতা তিনি চারজন শ্রেষ্ঠ ধর্মিক মহিলার একজন নবীজি জানতেন যেমন আমি একজন ডাক্তার একজনকে এক ধরনের ওষুধ দিতে পারি অন্যজনকে আরেক ধরনের ওষুধ দিতে পারি আপনি কি বলবেন কেন পরিবর্তন করেছি কারণ আমি ডাক্তার আমি জানি আপনি ডাক্তার না নবীজি বিভিন্ন মানুষকে বিভিন্ন উপদেশ দিয়েছেন পরিস্থিতির উপর ভিত্তি করে আপনি জানেন না নবীজি জানতেন আপনি কি মনে করেন নবীর কথা মিথ্যা তার কথা সঠিক কেউ কুমারী পছন্দ করতে পারে কেউ বয়স্ক নারী পছন্দ করতে পারে আপনাকে যা বুঝতে হবে এটা আসলে কোনো সমস্যা না এটা নবীর দেওয়া একটা উপদেশ তিনি কি ভুল কিছু বলেছেন না সঠিক বলেছেন তার জীবনে দেখেন যাদের তিনি বিয়ে করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কুমারী বাকি সবাই হয় ডিভোর্স না হয় বিধবা ছিলেন স্যার এটা আসলে ১১২ বছরের কাউকে বিয়ে করার আর না করার বিষয় আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি আমি আপনাকে জিজ্ঞেস করছি যে স্যার কোরআন কিভাবে এই লোকদের সাথে সম্পর্কিত কোন লোক কোন লোক এই যারা নির্দিষ্ট বয়সে বিয়ে করে তারা চায় অথবা না চায় তারা কাউকে পছন্দ করে ইচ্ছার বিরুদ্ধে মেয়েদের বিয়ে করো না সুরানিসা অধ্যায় চার আয়াত উনিশ কিন্তু যদি মহিলা চায় আর পুরুষ চায় আপনি আমি বাধা দেবার কে আপনার সমস্যা কোথায় আপনাকে জিজ্ঞেস করছি আমি জিজ্ঞেস করছি যদি সে এই মহিলাকে নিয়ে সন্তুষ্ট থাকে আর মহিলা যদি ওই পুরুষকে নিয়ে সন্তুষ্ট থাকে আপনার আমার সমস্যা কোথায় বলেন এটা কি অযৌক্তিক না সন্তান জন্মদানে সক্ষম হ্যাঁ সমস্যা কোথায় চিন্তা করেন কেউ সে বলল কেন আপনি কালো মেয়ে বিয়ে করলেন কেন আপনি সাদা মেয়ে বিয়ে করলেন এটা তো আপনার পছন্দ ইসলামে একজন নারী সাদা বা কালো হওয়াটা গণ্য করা হয় না নবীজি যা বলেছেন হচ্ছে উত্তম কেন ওই একশো বারো বছরের লোক বিয়ে করেছে তেরো বছরের মেয়েকে আমি জানি না জানার দরকারও নেই এটা কি সত্যি তবে সম্ভাবনা খুবই কম হতে পারে একই বিষয়ে যা নবীজি বলেছিলেন তাই আমি আপনাকে বলছি যদি ছেলে মেয়ে রাজি থাকে তাহলে কেন আপনি প্রশ্ন তুলতে যাচ্ছেন আমার কথা হচ্ছে আপনার কি অধিকার আছে এটা আমার প্রশ্ন আপনাকে বলছি আপনার কি অধিকার আছে কিছু বলার যখন স্বামী স্ত্রী তাদের পছন্দ কাজ করছে এটা করোনার বিরুদ্ধে যাচ্ছে না এটা আপনার অধিকার হরণ করছে না স্যার আমি বলবো স্যার এটা তাদের ইচ্ছা বা অনিচ্ছা আমি তাদের বিষয় দেখছি না তারা একশো বারো বছরের পুরুষ মানুষ বা তেরো বছরের মেয়ে যাই হোক আমার কথা হলো কোরআন এটা সমর্থন করে কিনা যা তারা করছে তাদের এই কাজকে আপনি শুনেছেন বিয়ের জন্য শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে তারা কি প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা তেরো বছরে কি প্রাপ্তবয়স্ক হয় হ্যাঁ কিনা জানেন কি আপনি বলেন না বয়সন্ধি হতে পারে ১৩ বছরে আপনি জানেন না বিজ্ঞান ডাক্তার স্যার আপনি বলুন ভারতে জি স্যার দিল্লিতে একটা রিপোর্ট ছিল যদি একটা মেয়ে দশ বছরে প্রাপ্তবয়স্ক হয় এতে আশ্চর্য হওয়ার মতো কিছুই নাই দশ বছরে খুবই স্বাভাবিক শত শত মেয়েরা বছরের প্রাপ্তবয়স্ক হলো সমস্যা নেই আপনি হয়তো বলবেন ইন্ডিয়ান আইন বলছে আঠারো বছর ইন্ডিয়ান আইন যদি ইন্ডিয়ান আইন হতো তাহলে ইন্ডিয়ান আইনে এটা অবৈধ হতো আমেরিকা বলছে ষোলো বছর তাহলে কে সঠিক আমেরিকা না ইন্ডিয়া আপনাকে বলছি ষোলো বছর ষোলো বছর তখন কোন সমস্যা নেই যখন কোরআন বলছে সমস্যা কি আমি বলিনি কোন সমস্যা নাই উত্তর পেয়ে গেছেন আপনি কোরআন বলছেন যদি তারা রাজি থাকে কোন সমস্যা নেই আমেরিকায় আমেরিকায় আইন বলছে একজন নারীর বিয়ে ন্যূনতম বয়স হচ্ছে ষোলো বছর ইন্ডিয়াতে ষোলো বছরে বিয়ে করলে অবৈধ হারাম নিষিদ্ধ আর টেক্সাসে কারণ তারা দ্রুত বিয়ে করে সেখানে মহিলাদের জন্য বিশেষ একটা আইন আছে তারা চোদ্দ বছরে বিয়ে করতে পারে এখন কি বলবেন চোদ্দ বছরে টেক্সাসে বিয়ে করতে পারে ঠিক না ভুল এটা বলেন আসলে স্যার সেটা তাদের আচ্ছা আপনি বলতে পার কি আমি বাধা দিচ্ছি না জিজ্ঞেস করছি আমেরিকাতে যদি 115 বছরের কেউ 14 বছরের মেয়েকে বিয়ে করে থাকে এটা কি সেখানে অনুমোদিত নাকি নিষিদ্ধ অনুমোদিত তাহলে টেক্সাস অনুমোদন দিলে কুরআন দিতে পারবে না কেন এখন কিছু বলেন না সমস্যা নেই আপনি বিয়ে করবেন না জানরা 100 বছর আপনি বাজবেন কিনা আমি তা চাই না করতে চান এটা আপনার ব্যাপার প্রত্যেকে নিজস্ব ব্যাপার এই অধিকার ইসলাম দিয়েছে যা আপনি মানুষের কাছ থেকে কেড়ে নিতে চাইছেন ইসলাম অধিকার দিয়েছে পছন্দের স্বাধীনতা দিয়েছে যিশু আপনার সাথে থাকুক স্যার ভাই যেহেতু বললেন যিশুকে আমার সাথে থাকতে আমি যিশু খ্রিস্ট ভাই সালামের শিক্ষা অনুসরণ করি আপনি বললেন সালাম আলাইকুম এটা বাইবেলের অনুচ্ছেদ আমি সালম বলেছি সালম আপনার উপর সালাম না আমি হিব্রুতে আরবিতে আসসালামাইকুম আপনার শান্তি বর্ষিত হোক হ্যাঁ ভাই তবে যখন যিসু আমার সাথে থাকুক বলেছেন সেটা কিসের উপর ভিত্তি করে কিসের উপর যদি শিক্ষার বিষয়ে বলেন যে শ্রীখ্রিস্ট ভাইসাল্লাম বলেছেন গসপেলাভ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আমার অনেক কথা বলার আছে কিন্তু তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আসবে সে তোমাদের সত্যের পথ দেখাবে সে আমাকে সম্মানিত করবে সে তোমাদের সব কিছু বলবে যিশু খ্রিস্ট ভাই সাল্লাহ বলেছেন আরেকজন নবী আসবেন তার নাম হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই আমি যিশু খ্রিস্টের শিক্ষা মেনে চলছি এজন্য আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিক্ষা অনুসরণ করছি যদি আপনি যিশু খ্রিস্ট ভাই ইসাল্লা সাল্লামকে অনুসরণ না করেন সেটা আপনার সমস্যা আমার ভিডিও সেট দেখতে পারেন ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য অনেক কিছু সেখানে জানতে পারবেন যে কোনো প্রশ্নের জন্য লাইনের পেছনে গিয়ে আবার প্রশ্ন করুন